ইউটিউব শর্টস। বর্তমানে ইউটিউব শর্ট ভিডিও অনেকটাই জনপ্রিয়। তাহলে কি করে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি। ইউটিউব শর্ট ভিডিও আসলে কি? ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন যেটা পোর্ট্রেট মোডে রেকর্ড করা হয়েছে এবং ওইটার ডিউরেশন যদি 1 মিনিট অথবা 1 মিনিটের থেকেও কম হয়, তাহলে সেটা অটোমেটিকলি ইউটিউব শর্ট ভিডিও হিসেবে গণ্য করা হবে বা ইউটিউব শর্ট ভিডিও হিসেবে আপলোড হয়ে যাবে। এখন আমার প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে, তো এখান থেকে আমি যেটা করব, ফাইলে চলে যাব এবং এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। তো এই প্রজেক্টে একটা নাম দিয়ে দিতে পারেন, তো আমি একটা নাম দিয়ে দিলাম ইউটিউব শর্ট। তো এটা নাম দিয়ে দিয়েছি ইউটিউব শর্ট। তো এখানে লোকেশন আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে প্রজেক্ট ফাইলটা ওইটা কোথায় সেভ হবে সেটার একটা লোকেশন আপনি দিয়ে দিতে পারেন। আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। তো আমার প্রিমিয়ার প্রোর ইউজার ইন্টারফেস একটু ভিন্ন। এইরকম ইউজার ইন্টারফেস আমি কী করে তৈরি করেছি সেটার ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে লিঙ্কটা। তো এখানে প্রজেক্টের মধ্যে আমাদের একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। এই প্রজেক্ট ট্যাবের উপর আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে নিউ আইটেমের উপর ক্লিক করব। এখান থেকে আমরা সিকোয়েন্সে চলে যাব। তো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব আর এই সেটিংসে গিয়ে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে এডিটিং মোড, এটাকে আমাদের চেঞ্জ করে কাস্টমে সিলেক্ট করে দিতে হবে। কাস্টমে সিলেক্ট করার পরে আমরা এই যে ফ্রেম সাইজটা রয়েছে এটা আমরা পোর্ট্রেট মোডে করে নিতে চাই। তো এখানে আমরা যেটা করব, লেন্থ, ফ্রেমের যে লেন্থ এটা আমরা দিয়ে দিব 720 পিক্সেল এবং হাইট দিয়ে দিব 1280। তো আমাদের ফ্রেম সাইজ সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে তেমন কিছু পরিবর্তন করা লাগবে না, জাস্ট এখান থেকে সেভ প্রিসেটের উপর ক্লিক করব। এখানে হয়তো দেখা যাচ্ছে না, এই যে সেভ প্রিসেট, এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তো এই যে সিকোয়েন্সের যে একটা প্রিসেট, এটা যদি আমরা একবার সেভ করে ফেলি, পরবর্তীতে আর আমাদের এই কাস্টমলি এইরকম সিকোয়েন্সের যে প্রিসেটটা এটা আর তৈরি করা লাগবে না। তো এখন আমরা যেটা করব, এটার একটা নাম দিয়ে দিব। এখন আমরা এখান থেকে এই যে কাস্টম ফোল্ডারটা সিলেক্ট করে নিব এবং এইখানে এই যে পোর্ট্রেট, আমরা এইমাত্র যে সিকোয়েন্সের প্রিসেটটা তৈরি করেছি সেটা হচ্ছে এই পোর্ট্রেট। তো এটার উপর আমরা ডাবল ক্লিক করব। পোর্ট্রেট মোডের যে সিকোয়েন্সটা সেটা আমাদের ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রোগ্রাম মনিটরে এই যে সিকোয়েন্সের যে সাইজ এটা কিন্তু পোর্ট্রেট। ইউটিউব শর্ট ভিডিও কিন্তু এইরকমই হয়, পাশে কম থাকে, খাড়ায় বেশি থাকে, মানে এটা হাইটে বেশি থাকে এবং পাশে এটার স্পেসটা কম থাকে। তো এখন আমরা যেটা করব, ভিডিও ফাইল ইম্পোর্ট করে নিব। আমার ডেস্কটপে দুটি ভিডিও ক্লিপ রয়েছে, এই দুটি আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা যেটা করব, এই টাইমলাইনের উপরে ভিডিও ক্লিপগুলো এনে ছেড়ে দিব। তো আমি একটা ভিডিও এক ক্লিপই টাইমলাইনের উপর ছেড়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। টাইমলাইনটাকে একটু বড় করে নিই। এখন যদি ভিডিওটিকে প্লে করি, এই ভিডিওটি কিন্তু পোর্ট্রেট মোডেই রেকর্ড করা হয়েছে, যার কারণে আমাদের এই যে সিকোয়েন্সের সেটিংস এটার সাথে কিন্তু ভালোভাবে মিলে গেছে। তবে আপনার ভিডিওটি যদি পোর্ট্রেট মোডে রেকর্ড না করা হয়, যদি ল্যান্ডস্কেপ মোডে রেকর্ড করা হয়, তাহলে আপনি কিভাবে এডিট করবেন, হ্যাঁ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা মিউজিক ভিডিও আপনাদের ইম্পোর্ট করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি বলছি না যে আপনারা মিউজিক ভিডিও এডিট করবেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারেন। তো আমি একটা মিউজিক ভিডিও ইম্পোর্ট করে নিব। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটিকে ইম্পোর্ট করে নিব, প্রিমিয়ার প্রোটাকে ম্যাক্সিমাইজ করে নিব। এখন আমি যেটা করব, এই যে এই ভিডিও ক্লিপটিকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার টাইমলাইনে এনে ছেড়ে দিব। এবং অবশ্যই ভিডিও ক্লিপটিকে সাউন্ডটা একটু প্রবলেম করতেছে, তো আমি যেটা করব, সাউন্ডটা কমিয়ে দিব আমার কম্পিউটারের সাউন্ড। এখন এই ভিডিও ক্লিপটিকে 1 মিনিটের মধ্যেই রাখতে হবে, 1 মিনিটের বেশি যদি এর ডিউরেশন হয় তাহলে এটা ইউটিউব শর্ট ভিডিও হিসাবে গণ্য করা হবে না। তো আমরা যেটা করব, এটাকে 1 মিনিট পর্যন্ত কেটে নিব। হ্যাঁ, এখানে 59 সেকেন্ড সিলেক্ট করা আছে, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো এখান থেকে আমরা রেজার টুলটাকে সিলেক্ট করে নিব।
তো এখান থেকে এতটুকু কেটে দিব এবং মুভ টুলটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ফ্রেম সাইজের সাথে মিলছে না। এখানে উপরে একটু কালো বর্ডার রয়েছে এবং নিচে একটু কালো বর্ডার রয়েছে। এর কারণ হচ্ছে ভিডিওটি কিন্তু ল্যান্ডস্কেপ মোডে রেকর্ড করা হয়েছিল। তো আর আমাদের ইউটিউব যে শর্ট ভিডিও ওইটার যে সিকোয়েন্সের সেটিংস ওইটা কিন্তু পোর্ট্রেট মোডে। তো আমি যদি এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এখান থেকে স্কেলটাকে একটু কমায় দিই, তাহলে আপনারা দেখতে পারবেন আসলে ভিডিওটি কী সাইজের ছিল। তবে ইউটিউব শর্ট ভিডিও হিসাবে উপর নিচে কালো বর্ডার আমরা রাখতে পারবো না, এতে ভিডিওর কোয়ালিটিটা ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। তো আমরা একটু জুম ইন করে দিব এবং এটার যে পজিশন বা স্কেল একটু বাম দিকে যদি সরিয়ে দিই, হ্যাঁ এভাবেও চলে, এতটুকু আপনারা করতে পারেন। আপনারা চাইলে এটাকে ফুল স্ক্রিনও করে নিতে পারেন, তবে আমার মতো এতটুকু কালো বর্ডার মেনে নেওয়াই যায়, হ্যাঁ এতে আপনার ভিডিওর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যদি ভিডিওটা শুরু থেকে প্লে করি, তো এখন আমাদের মোটামুটি ইউটিউবের শর্ট ভিডিওর জন্য একটা ক্লিপ ইম্পোর্ট করা হয়ে গেছে এবং একটা ল্যান্ডস্কেপ ভিডিওকেও আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে মোশন এবং এটার স্কেল পরিবর্তন করে আমরা এটাকে একটা সাইজ দিতে পেরেছি। তো এখন আমরা যেটা করব এটাকে আমরা এক্সপোর্ট করে দিব। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই সিকোয়েন্স যেই উইন্ডোটা রয়েছে এটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে ফাইলে চলে যাব এবং এইখান থেকে এক্সপোর্টে গিয়ে এখান থেকে মিডিয়াটাকে সিলেক্ট করে নিব। হ্যাঁ, এক্সপোর্টের যে উইন্ডোটা সেটা চলে এসেছে। এখানে ফাইল ফরম্যাট আপনি H.264 সিলেক্ট করে দিতে পারেন, এটা হচ্ছে MP4 এর একটা ফরম্যাট। তো এটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে আপনি আউটপুট নেমের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি কোন লোকেশনে এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন বা রেন্ডার করবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে একটা নামও দিয়ে দিতে পারেন। তো আমি ডেস্কটপে সেভ করব, তো ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে একটা নাম দিয়ে দিলাম ইউটিউব শর্ট। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে সেভের উপর ক্লিক করলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা যদি টিকমার্ক না দেওয়া থাকে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। ইউজ প্রিভিউস, এটার উপর একটা টিকমার্ক দিয়ে দিতে পারেন, এতে করে ভিডিও যখন রেন্ডার হবে তখন আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা এই যে ফ্রেমের যে সাইজ এটা দেখতে পাচ্ছেন, ওয়াইড দেওয়া আছে 720 এবং হাইট দেওয়া আছে 1280। তো এটাই আমাদের প্রয়োজন। এখন এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি রেন্ডার করে দেখাবো। তো এখান থেকে এক্সপোর্টের উপর যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ফাইল সাইজ, এই ফাইল সাইজের এস্টিমেট দিচ্ছে আমাকে 73 MB। এই ফাইল সাইজটা রেন্ডার হওয়ার পরে বা এক্সপোর্ট হওয়ার পরে 73 MB হবে এই ফাইলের যে সাইজ সেটা। তো এখন এখান থেকে আমরা এক্সপোর্টের উপর যদি ক্লিক করি ভিডিওটি কিন্তু রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফর সেভিং টাইম ভিডিওটি রেন্ডার বা এক্সপোর্ট হওয়ার পরে এই ভিডিওটিকে আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শর্ট ভিডিও। ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার জন্য কোনো প্রকার আলাদা রুলস নেই। আপনি সাধারণভাবে ইউটিউব ভিডিও যেভাবে আপলোড করেন ঠিক সেইভাবে আপলোড করলেই ইউটিউব আপনার ভিডিওটিকে শর্ট ভিডিও হিসেবে সিলেক্ট করে নিবে। আর শর্ট ভিডিওর জন্য কোনো প্রকার থাম্বনেল ডিজাইন করার প্রয়োজন পড়ে না। কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার জন্য আমি এই ভিডিওটির সাউন্ডটিকে মিউট রেখেছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আরও অ্যাডভান্স লেভেলের প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রায়হান, সাইনিং আউট।